সময় 2018 সালের 22 জুলাই বিকেল 4:30 কুষ্টিয়া আদালত চত্বর একটি মানহানির মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হঠাৎ স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের অতর্কিত হামলায় রক্তাক্ত হন তিনি রক্তাক্ত মাহমুদুর রহমান হামলাকারীদের উদ্দেশ্যে বলতে থাকেন আরে বাংলাদেশের জন্য জীবন দিব তোরা সব দিল্লির কুকুর আরে বাংলাদেশের জন্য জীবন দিব তোরা সব দিল্লির কুকুর সেদিন কুষ্টিয়া আদালত চত্বরে পুলিশের সামনেই মাহমুদুর রহমানকে মেরে রক্তাক্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার ছেলেরা ছয় বছর পার হলেও সেই ঘটনার বিচার এখনো হয়নি উল্টো মাহমুদুর রহমানকে বিদেশে বাধ্যতামূলক নির্বাসনে যেতে হয়েছিল পুলিশের নীরব দর্শকের ভূমিকার কারণে ছাত্রলীগের লোকজন হামলার পর নির্বিঘ্নে চলে যেতে পারে রক্তাক্ত মাহমুদুর রহমানকে একটি অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে কর্তব্য শেষ করে পুলিশ সেদিন আওয়ামী লীগের কথিত সাংবাদিকেরা বলেছিল রক্তের বদলা রক্ত উল্লেখ্য সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী একটি প্রতিবাদ সমাবেশে যোগ দিতে কুষ্টিয়া এসে হামলার শিকার হন 2001 সালের বিএনপি জামাত জোটের সরকারে ক্ষমতাচ্যুত হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে তৎকালীন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার একটি মানহানি মামলা করেন ওই মামলায় জামিন নিতে কুষ্টিয়া আদালতে গিয়েছিলেন তিনি আদালত জামিন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার উপর এমন নৃশংস হামলা করে ছাত্রলীগ ছয় বছর আগের সেই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 46 জনের বিরুদ্ধে মামলা করেন মাহমুদুর রহমান হাফিজুল্লাহ আজকাল